এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি চুলা দিয়ে আপনাকে কেউ ঠকাতে পারবে না, এবং আরো জানতে পারবেন কি কি কম্পোনেন্টস দেয়া থাকলে একটি চুলার সেরা পারফরম্যান্সটি আপনি পাবেন। এবং এই ভিডিওর মাঝে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা কথা বলবো এই চুলাটির বিষয়ে। এই চুলাটির ভালো দিক এবং খারাপ দিকগুলো দুটোই আপনাদের সামনে তুলে ধরবো, এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে চুলা বিষয়ে আপনার মোটামুটি একটা ধারণা পাবেন। তো এই চুলাটি মূলত তৈরি সিমেন্ট বালু এবং পাথরের গুঁড়ো দিয়ে, এবং এই চুলাটির যে বক্সটা দেওয়া আছে এটা একটি রেডিমেড বক্স। তো এখানে যে ফ্যানটি ব্যবহার করা হয়েছে, ফ্যানটি হলো 12 ভোল্ট PC ফ্যান। তো এগুলো অনেকেই আমার কাছে প্রশ্ন করে, ভাইয়া আমি এই ফ্যানগুলো নষ্ট হলে কিভাবে পাবো? তো সেক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্যে বলি, এই ফ্যানগুলোর দাম বেশি একটা না, আপনারা যে কোনো মার্কেটে পাবেন, খুবই সহজলভ্য, 100 থেকে 120 টাকার ভিতরে অ্যাভেলেবেল পাবেন। তো এর একটা ফ্যানে আপনার প্রায় 6 মাস থেকে 1 বছর ব্যাকআপ দিতে পারবে আপনাকে। তো আশা করি 6 মাস বা 1 বছরের ভিতরে নষ্ট হওয়ার কথা না, তারপরও যদি নষ্ট হয় আপনি এটা অ্যাভেলেবেল পাবেন, দারাজে পাবেন, অনলাইনে অফলাইনে সব জায়গায় পেয়ে যাবেন। তো এবারে আসি রেগুলেটর নিয়ে। তো অনেকে এক্সটার্নাল রেগুলেটর লাগায়, আমরা এখানে ব্যবহার করছি চার্জারের সাথে ফিক্সড একটা রেগুলেটর। তো এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, এই জন্য আমরা এটা ব্যবহার করছি। তো এই চার্জারটার প্রাইস আপনার দারাজে নিতে পারে 300 থেকে 350 টাকা মেবি। তো আপনারা চার্জারগুলো কালেক্ট করতে পারবেন, এটা খুব তাড়াতাড়ি নষ্ট হবে না, আশা করা যায় 1-1.5 বছর বা 2 বছরে কিছুই হবে না। তো আমাদের এই চুলাটি আপনি পার্ট বাই পার্ট আলাদা করতে পারবেন, যেমন আমরা এখানে নাট ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে আপনি যদি চান প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে ক্যারি করতে পারবেন। আমাদের আগের তৈরি চুলাগুলোর থেকে এই চুলাটা অনেক বেস্ট হবে, এটা আমি আপনাদেরকে সিউরিটি দিতে পারি। এবং আমাদের এই চুলাটা থেকে অ্যাশ বের করার জন্য খুবই সুন্দর একটা পদ্ধতি ব্যবহার করছি আমরা। তো এই চুলাটার অ্যাশটা বের করা যাবে খুবই দ্রুত, সাধারণত চুলার অ্যাশ বের করা যায় না, বাজারে যে চুলাগুলো কিনতে পাওয়া যায় এগুলো থেকে আপনি অ্যাশটা বের করতে পারবেন। তো আমাদের এই চুলায় আপনি অ্যাশ বের করতে পারবেন। তো এবারে আসুন চুলাটার ভালো খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করি আপনাদের সাথে। তো এই চুলাটার ভালো দিকগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা খুব ভালো জ্বলবে। আমাদের তৈরি যতগুলো চুল আছে সবগুলোর থেকে এটা খুব ভালো জ্বলবে, সেটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। এবং এই চুলাটায় যে অ্যাশ বের করার একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা আগের থেকে অনেক উন্নত। যেমন মনে করেন আগে আমরা ড্রাশ ব্যবহার করতাম, এবং এখন আমরা যেটা ইউজ করতেছি সেটা হলো একটা সিঙ্গেল প্লেট। তো প্লেটটা টান দিলে আপনার অ্যাশটা পড়ে যাবে, এবং প্লেটটা যদি আবার যথাস্থানে রেখে দেন সেক্ষেত্রে ওই জায়গাটা আটকে যাবে, এবং এখান থেকে অক্সিজেন লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি বেস্ট একটা পারফরমেন্স পাবেন। ফ্যানটা যে বাতাসটা আপনার দিবে, অক্সিজেনটা দিবে, এই অক্সিজেনটা সম্পূর্ণ আগুনে ব্যবহার করা যাবে। আমাদের আগের যে চুলাগুলো, ওই চুলাটায় আমরা ড্রাশ ব্যবহার করতাম, ফলে দেখা গেছে ফ্যান থেকে যে অক্সিজেনটা দেয় ওই অক্সিজেনটা বের হয়ে যেত, তো আমরা বেস্ট পারফরমেন্সটা পেতাম না ওখান থেকে। তো এবারে আমরা যে সিস্টেমটা ইউজ করেছি, এই সিস্টেমটার ভিতরে ফ্যানের অক্সিজেনটা সম্পূর্ণ আগুন নিয়ে নেবে, তো সেক্ষেত্রে দেখা গেছে আমরা বেটার একটা রেজাল্ট পাবো। এবারে আসুন চুলাটার খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করি। তো এই চুলাটার খারাপ দিক আমার কাছে একটাই মনে হয়েছে, সেটা হলো ভিতরে যে জালিটা ইউজ করবেন আপনারা, এই জালিটা দেখা গেছে 6 মাস বা 1 বছর পর পর চেঞ্জ করতে হবে। তো এই সমস্যাটা প্রত্যেকটা চুলাই আছে, আপনি বাজার থেকে কিনলে প্রত্যেকটা চুলাই এই সমস্যাটা পাবেন। তো সেক্ষেত্রে দেখা গেছে 1 বছর পর পর আপনার এই জালিটা পরিবর্তন করা লাগতে পারে। তো এটা খুব বেশি এটা প্যারাদায়ক না, তারপর এটা আমার বলার দায়িত্ব তাই আপনাদেরকে বলে দিলাম। তো এটা আপনার 1 বছর পর পর পরিবর্তন করতেই হবে, নয়তো এটা ভেঙে যাবে ভিতর থেকে। আমরা যে জালিগুলো ইউজ করেছি এই জালিগুলো আপনি খুব সহজে উঠিয়ে ফেলতে পারবেন, এবং এই ধরনের জালি অ্যাভেলেবেল আপনি ওয়ার্কশপ থেকে বানিয়ে নিতে পারবেন এবং কিনে নিতে পারবেন, অথবা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। তো এটা কোনো বড় একটা সমস্যা না, তারপরও এটাই আমার কাছে এই চুলাটার একটা খারাপ দিক বলেন যাই বলেন, এটাই আমার মনে হয়। এছাড়া এই চুলাটি অন্য কোনো দিক থেকে আপনাকে হতাশ করবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। এবং এই চুলাটি খুব ভালো জ্বলবে, আপনারা নিয়ে ইউজ করে দেখতে পারেন এবং আমাদের ভিডিও ফুটেজগুলো দেখতে পারেন যাচাই করে। একটি গুরুত্বপূর্ণ বিষয়, নেক্সট ভিডিওতে আমরা চিন্তা করলাম আপনাদের জন্য একটি প্রতিযোগিতামূলক চুলার ভিডিও আনবো, যেখানে এক সাইডে থাকবে গ্যাসের চুলা আর এক সাইডে থাকবে আমাদের তৈরি লাকড়ির চুলা। তো আমরা দুটোর ভিতরে প্রতিযোগিতা করে দেখব কোন চুলার পারফরমেন্স বেশি ভালো এবং কোন চুলায় দ্রুত রান্না হয়, গ্যাসের চুলা নাকি লাকড়ির চুলা। তো ভাই ব্রাদার, ওই ভিডিওটি দেখতে চাইলে আপনারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং কমেন্টের মাধ্যমে লিখে জানান আপনারা কারা কারা ভিডিওটি দেখতে আগ্রহী, খুব শীঘ্রই আমরা ভিডিওটি আপলোড করব। তো এবারে আসুন চুলাটির প্রাইস সম্পর্কে কিছু বলার আগে বলে নেই, এই মডেলের চুলা যদি আপনি তৈরি করতে চান আমাদের এই ভিডিও দেখিয়ে যে কোনো ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারবেন, অথবা আমাদের কাছ থেকে যদি নিতে চান তো এই চুলাটির প্রাইস পড়বে 2050 টাকা। তো এর সাথে যা যা ফ্রি পাবেন, 2050 টাকার ভিতরে একটি স্ট্যান্ড ফ্রি পাবেন, চার্জার সহ রেগুলেটর এবং একটি ফ্যান, এগুলো আপনি ফ্রি পাবেন, এবং বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিস ফ্রি পাবেন আমাদের এই 2050 টাকার ভিতরেই। তো এই প্যাকেজটি নেওয়ার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে তার
করার পরে অর্ডারটি কনফার্ম করবেন। তো অনেকে আসলে ভাবতে পারেন যে এই চুলার প্রাইসটা এত কেন, তো আমি ভিডিওতে আপনাদের জন্য সম্পূর্ণ প্রসেসটা তুলে ধরছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে এটা তৈরি করে নিতে পারবেন যে কোনো ওয়ার্কশপ থেকে। আমি বারবার এটা বলার কারণ আপনারা যেন নিজেরাই তৈরি করতে পারেন, সেজন্যই আমাদের ভিডিওটা তৈরি করা। আপনাদের কাছে একটা অনুরোধ, তো দেখেন ভাই ব্রাদার, আমরা মূলত আপনাদের জন্যই কন্টেন্ট তৈরি করি। এখন আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না দেন, সেক্ষেত্রে আমাদের কন্টেন্ট তৈরি করার উৎসাহ হারিয়ে ফেলি। তো আপনারা যদি বেশি বেশি সাপোর্ট করেন, খুব বেশি কিছু না, শুধু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলেই হবে, শুধু এতটুকু সাপোর্ট দিয়ে আমাদের সাথেই থাকুন এবং আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন কিছু তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ। তো নেক্সট কি ভিডিও তৈরি করব আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আপনাদের কি বিষয়ে জানার আগ্রহ আছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তো আমরা সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করব। আমাদের চ্যানেলে আরো অনেকগুলো চুলো তৈরির ভিডিও আছে, আপনি চাইলে সেগুলোও দেখতে পারেন। যে কোনো চুলো আপনার পছন্দ হলে আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন, আমরা ভিডিওতে সহজভাবে উপস্থাপন করে দিয়েছি, তো আপনারা দেখতে পারেন সেগুলো। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের মশলাগুলো মিক্স করা হয়ে গেছে। এখন আমরা নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে মশলাটা মিক্স করব, তারপরে ডালাইটা কমপ্লিট করে দেব। আপনারা ভিডিওতে খেয়াল করলে দেখবেন এই চুলার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা চেক প্লেট ব্যবহার করছি, যেমন অ্যাশ বা ময়লা ফেলার যে জায়গাটা ওখানে আমরা ডাবল চেক প্লেট ব্যবহার করছি, এবং অক্সিজেন বা ফ্যান দেওয়ার যে জায়গাটা ও লাকড়ি দেওয়ার জায়গাটা এখানেও আমরা প্লেট ব্যবহার করছি। তো এক কথায় এই চুলাটির গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সব জায়গায় আমরা চেক প্লেট ব্যবহার করে দিয়েছি, যাতে করে কোনো সমস্যা না হয় এবং লং লাস্টিং একটা ব্যাকআপ পাওয়া যায়। তো আমরা এখানে চুলা তৈরি করার সময় প্রত্যেকটা জিনিসের দিকে লক্ষ্য রাখি এবং প্রতিটা জিনিস খুবই সুন্দরভাবে করার চেষ্টা করি, যাতে করে আমাদের কাস্টমারের কোনো সমস্যা না হয়। এবং আমরা এই চুলাটিতে রেড অক্সাইড ব্যবহার করব, যেটা জং প্রতিরোধের জন্য অত্যন্ত উপকারী। তো দেখতে পাচ্ছেন আমাদের চুলা তৈরির কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে, এবং এরপরে আমরা লাকড়ি দিয়ে জ্বালিয়ে দেখব সবকিছু ওকে আছে কিনা। যদি ওকে থাকে তাহলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব। তো আমাদের এই চুলা দুটি যাবে, একটা হলো যশোরে আর একটা যাবে কুমিল্লায়। যশোর থেকে নিচ্ছেন মারুফ হোসেন ভাই এবং কুমিল্লা থেকে নিচ্ছেন বোরহান উদ্দিন ভাই। তো ভাই ব্রাদার, সবশেষে আপনাদের কাছে একটা প্রশ্ন, লাকড়ির চুলা এবং গ্যাসের চুলা এই দুটি চুলার ভিতরে যদি আমরা প্রতিযোগিতা দিই তাহলে কোন চুলা জিতবে বলে আপনি মনে করেন, কমেন্টে লিখে জানান। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, হয়তো কোনো একদিন চুলা তৈরির এই অভিজ্ঞতাটি আপনার কাজে লাগতে পারে। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
ছবিটা নাসারে সুলল লাগে।